ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। একই সঙ্গে চালাতে হবে গণপ্রচারণা। বৃহস্পতিবার সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে একটি নিয়ম নীতির মধ্যে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া মন্ত্রিপরিষদ সভায় দেশের সমগ্র বনাঞ্চল ও সেখানে বসবাসকারীদের ডিজিটাল সার্ভে করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি। বলেন, বন সংশ্লিষ্ট এলাকায় আটকে থাকা মামলার জট কমাতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিভিন্ন জায়গায় মধুপুর ই-কমার্স নিয়ে আলোচনা হচ্ছে এবং এই বিষয়ে ওনারা প্রিসাইজ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং আমরাও নিজেরাও বসছিলাম। এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আগামী দুই মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। শেরপুরের গারো পাহাড়, হিল ট্র্যাকসে, যেখানে যেখানে ফরেস্ট আছে সুন্দরবনের এদিকে, সেইখানে অনেক মামলা মোকদ্দমা আছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন এই মামলাগুলো রিভিউ করে যেগুলোর যৌক্তিকতা নাই সেগুলো যথাসম্ভব মামলা উইথড্র করে নিয়ে নিতে হবে।